আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেঠিয়া পঞ্চায়েতের 62 নম্বর ওয়ার্ডের গ্রাম সভায় তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন যুবনেতা মদন বিশ্বাস। তার নিজের ওয়ার্ড সহ অন্যান্য সহদলীয় প্রার্থীদের ওয়ার্ডেও প্রচার চালাচ্ছেন জোর কদমে। প্রচারের মাঝেই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে মদন জানালেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর মাত্র কয়েকদিনের বাকি। সেইখানে দাঁড়িয়ে মদন বিশ্বাস 62 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছে, মানে দাঁড়িয়েছেন। সেখানে দাঁড়িয়ে ওই আপনাকে দেখা যাচ্ছে রেগুলার এভেলেবল ডোর টু ডোর ক্যাম্পেনিং, মানুষের দূরে দূরে যাওয়া, মানুষকে বলা, কিরকম সাড়া পাচ্ছেন বলে মনে হচ্ছে? যে দেখুন, শুধু নির্বাচন ঘোষণা হয়েছে বলে সেই থেকে নয়, সারা বছর যেহেতু মাঠে ময়দানে আমরা কাজ করালো, সে আমফান হোক লকডাউন হোক, সারা জেঠিয়া অঞ্চলব্যাপী যেহেতু কাজ করতে পেরেছি, তার মধ্যে 62 নম্বর তো ব্যতিক্রম নয়, সেই জেঠিয়া অঞ্চলে 62 নম্বর ওয়ার্ডও ছিল। তাই যখনই মানুষের কাছে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার অভিভাবক প্রাথমিকের উন্নয়ন নিয়ে মানুষ অভূতপূর্ব সারা সমর্থন এবং তাদের আশীর্বাদ আমরা পাচ্ছি, এবং তাদেরকে একটা কথা আমরা বলতে পারছি যে যে কাজ আমরা করতে পেরেছি, আপনাদের যদি সমর্থন আশীর্বাদ এবং ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেই দূত যে আগামী দিনে আপনাদের ওয়ার্ডে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আপনার তো নিজের ওয়ার্ডটা দিঘির পাড়, আপনার ওয়ার্ড, সেইখানে দাঁড়িয়ে আপনাকে দেওয়া হলো 62 নম্বর, যেখানে অত্যন্ত জায়গা একটা, যেখানে বিগত বেশ কিছু বছর ওখানে জেতার কোনো আশাই নেই, সেইখানে দাঁড়িয়ে আপনি কি মনে হচ্ছে আপনি জিতে আসতে পারবেন ওই ওয়ার্ড থেকে? যে দেখুন, নমিনেশান কোথায় দেবে, কোন ওয়ার্ডে দেবে, সেটা সম্পূর্ণ আমাদের দলের ব্যাপার। বিধায়ক পার্থ ভৌমিক আমাকে আমার উপরে বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন, হয়তো উনি ভেবেছেন যে মালঞ্চ 62 নম্বর ওয়ার্ডে হয়তো ওখানে আমাদের সংগঠনের দুর্বল ছিল বা কিছু ছিল, হয়তো উনি ভেবেছেন যে ওই ওয়ার্ডকে আমি মানুষের সঙ্গে কথা বলে মানুষকে পরিষেবা দিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সমর্থন আনতে পারবো। তাই উনি আমাকে ভরসা রেখেছেন এবং আমার বিধায়ক পার্থ ভৌমিককে আমি একটা কথা বলেছি, বিধায়ক পার্থ ভৌমিকের যে উন্নয়ন নিয়ে আমি মানুষের ঘরে ঘরে যেতে পেরেছি, এবং একটা কথাই বলেছি যে আগামী দিনে উন্নয়নটা আপনি আমাদের উপরে ছেড়ে দিন, মানুষের ঘরে ঘরে সরকারি পরিষেবা এবং উন্নয়ন নিয়ে আমরা পৌঁছে যাব। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু আমরা সারা বছর মাঠে ময়দানে থাকা লোক, জেতার বিশ্বাসে একদম 200% আত্মবিশ্বাসী। আসলে ওই ওয়ার্ডটা তো মানে বিগত দিন, মানে কয়েক বছর, 2011 থেকে 21, কয়েক বছর ওখানে জনগণ বিরোধীতেই মানে ভোট দিয়ে এসছে বা তার দলটাই করেছে, সেইখানে দাঁড়িয়ে এগিয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে এখন? যে দেখুন, দল যখন আমাকে নমিনেশন দিয়েছে, বিধায়ক প্রাথমিক আমার উপরে ভরসা রেখেছেন, তো আমি আপনাকে এটা কোনো বলতে পারি সে বিগত দিনে কী রেজাল্ট আমি সেটা নিয়ে আমি বলতে চাই না। একটা জিনিস বিধায়ক আমার অভিভাবক প্রাথমিক একটা জিনিস আমি বলেছি যে আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এবং আমার অভিভাবক প্রাথমিকের উন্নয়ন আমার সাথে আছে, আগামী দিনে সেই ওয়ার্ডকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আগামী দিনে ওই ওয়ার্ডকে আমি নিয়ে আসবো, এই কথা আমি বিধায়ক প্রাথমিকের কাছে বলেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস ওখানকার মানুষ দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক প্রাথমিকের সমর্থন আগামী দিনে তারা জানাবেন। কতখানি আশাবাদী? যে দেখুন, একটা কথা বলি, রাজনীতি জেতাহারা আছেই, যেহেতু আমরা সারা বছর মাঠে ময়দানে ছিলাম, একটা কথা বলি, যখন ওই ওয়ার্ডে যখন লকডাউনে যখন বিপর্যস্ত সারা বিশ্ব তথা এই ভারত এবং বাংলা, তখনও লকডাউনে শুধু আমার জেঠিয়া অঞ্চলের, শুধু দিঘির পাড় বলে নয়, জেঠিয়া অঞ্চলের যেমন বর্তমানে 30টা ওয়ার্ডে আমরা বিধায়ক প্রাথমিকের সমর্থন নিয়ে আমি সারা সব জায়গায় ছুটে বেরিয়েছিলাম। সেদিনকে কোনো কোনো জায়গায় গিয়ে আমরা চাল ডাল নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, আবার কোনো কোনো জায়গায় আমরা খাদ্য সামগ্রী বাজারের মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, সে তার ব্যতিক্রম কিন্তু 62 নম্বর ওয়ার্ড নয়। যখন আমফান ঝড়ে দেখে চারিদিকে বিপর্যস্ত, মানুষ হাহাকার, তখনও বিধায়ক প্রাথমিকের নির্দেশে তখন আমি সারা অঞ্চলে দৌড়ে দৌড়ে বেরিয়েছিলাম, 62 নম্বরও কিন্তু আমি পৌঁছে গেছিলাম তিরপল নিয়ে, শুকনো খাবার নিয়ে। তাই মানুষ একটা কথা বলছে, বিপদের দিনে যাকে আমরা পাশে পেয়েছি, যার যখন কোনো তাদের চা মানে চাওয়া পাওয়া ছিল না,
সেই ব্যক্তি যখন তখন আমাদের পাশে দু হাত ভরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আজকে সেই ব্যক্তি আমাদের ওয়ার্ডে জনপ্রতিনিধি হচ্ছে। তাই তারা বলছে আগামী দিনে যে মানুষটা আমাদের কিছু আমাদের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা, তো যে দুভাবে আমাদেরকে সমর্থন করেছে, সাহায্য হাত বাড়িয়েছে, তার দশ গুণ তারা আমার কাছ থেকে, তারা ভাবছে দশ গুণ সাহায্যের হাত আগামী দিনে সেই ওয়ার্ডের লোক পাবে এবং পরিষেবা পাবে। তা এর জন্য আমি মানুষের সাথে কথা বলে এবং আপনাকে কী বলবো যে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আমি কিন্তু মানুষের বাড়ি ডোর টু ডোর করছি না। পাড়ার মানুষ, সাধারণ মানুষ যারা কোনো সরাসরি পলিটিক্সে যুক্ত না, তারা মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে, বিধায়ক পার্থমিকের সমর্থনে আমাকে আশীর্বাদ করতে কাতারে কাতারে মানুষ ছুটে আসছেন এবং তারা দু হাত ভরে আমাকে আশীর্বাদ দিচ্ছেন যে আমরা আপনাকে আগামী দিনে আমাদের ওয়ার্ডে চাই। আপনার ওই ওয়ার্ডে বিরোধী পক্ষ কাকে মনে করছেন? সত্যি কথা বলতে গেলে দেখুন, বিরোধী তো ওই ওয়ার্ডে সবাই নমিনেশান দিয়েছে, সে কংগ্রেস বলুন, সিপিএম বলুন বা বিজেপি বলুন, আমি বিরোধী বলে কাউকে ধরছি না। কেন বিরোধীদের কাকে বিরোধী বলে ধরবো, যাদেরকে সারা বছর মাঠে ময়দানে পাওয়া যায় না, মানুষের সুখ দুঃখে পাওয়া যায় না, লকডাউনে পাওয়া যায় না, আমফানে পাওয়া যায় না, বিরোধী বলে ওখানে কিছু নেই। ওখানে একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বিধায়ক পার্থমিকের উন্নয়ন ওখানে মানুষদের সাথে আছে, তাই বিরোধী বলে আমি কাউকে ধরছি না। দূরবীন দিয়ে বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি 100% আশাবাদী এই নির্বাচনে আপনি জয়ী হচ্ছেন? আমি 1000% আশাবাদী যে মানুষ, 62 নম্বরের মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, পার্থমিকের সঙ্গে আছে। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থমিকের একজন দূত, যার পরিষেবা নিয়ে আমি ওই অঞ্চলে আগামী দিনে যেতে চলেছি। তো সমর্থন 100% সমর্থন ওই অঞ্চলের মানুষের রয়েছে। শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা সব জায়গায় ঘুরছি, যেটি অঞ্চলে আনাচে কানাচে এবং আপনার ওয়ার্ড বলুন, ওয়ার্ডের বাইরে বলুন, আপনার যেখানে আপনি বাসিন্দা, যেখানে থাকেন সেই ওয়ার্ডেই বলুন, মানুষের কাছ থেকে কানাঘুষা শোনা যাচ্ছে এইবার পঞ্চায়েতে প্রধানের মুখ হিসাবে জনগণ ম্যাক্সিমাম ভোটটাই আপনাকে দিচ্ছে, আপনি আপনাকেই প্রধান হিসাবে চাইছে, কী বলবেন এই ব্যাপারে? যে দেখুন, এই ব্যাপারে আমি একটা কথা বলবো যে এটা সম্পূর্ণ দলীয় ব্যাপার। দল আমাকে নমিনেশান দিয়েছে সেই ওয়ার্ডে কাজ করার জন্যে। আমার সর্বপ্রথম যেটা লক্ষ্য, ওই অঞ্চল থেকে বিপুল সংখ্যক, সবচেয়ে জেটিয়া অঞ্চলে সবচেয়ে বেশি সমর্থন আগামী দিনে ওই ওয়ার্ড থেকে, ওই ওয়ার্ডের মানুষ আগামী দিনে পার্থমিকে ঝুলিতে দিতে চাইছে। এবং দেখুন, যেটা আপনি বলছেন এটা হলো মানুষের ভালোবাসা, যেহেতু সারা বছর মানুষের পাশে থেকেছি, কাজ করেছি, তাই মানুষ এটা চাইছে। মানুষের চাওয়া পাওয়াকে তো আমি তো অস্বীকার করতে পারবো না। কিন্তু আপনাকে একটা কথা বলি, দল আমাকে যে দায়িত্ব আগামী দিনে দেবে, তা আমি নিজের জীবন দিয়ে হলেও আমি সেই দায়িত্ব পালন করব। এবং একটা কথা বলি, আগামী দিনে দল কী দায়িত্ব দিচ্ছে কি না সেটা বড় কথা নয়। আমি বিগত দিনে যেভাবে সারা সমগ্র জেটি অঞ্চলের বাসীর পাশে ছিলাম, সুখ দুঃখের সাথে সাথে ছিলাম, আগামী দিনেও আমি, দল আমাকে যেই জায়গায় দেয়, আমি আগামী দিনেও জেটিয়ার 30টা অঞ্চলের মানুষের পাশে থাকবো, মানুষের সুখ দুঃখের পাশে থাকবো। Bureau Report, The Regular News. পুজো বা বিয়েবাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।